সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসে। আমরা জাহাঙ্গীরনগরের জিকে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে সরকার ও রাজনীতি পর্যন্ত দেখিয়েছিলাম, আজকে আমরা লোক প্রশাসন থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। লোক প্রশাসন নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমে দেখো প্রশাসনিক কাঠামো। প্রত্যেক বিভাগের শাসনভার বিভাগীয় কমিশনের উপর ন্যস্ত থাকে, এটা ইম্পর্ট্যান্ট। স্বাধীনতার সময় দেশে বিভাগ ছিল 4টি। তারপরে দেখো যে জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন, প্রতীক হচ্ছে শাপলা। তারপরে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1962 সালের দিকে, আয়তন 215 একর, নয়তলা বিশিষ্ট। এরপরে হচ্ছে যে কাস্টিং ভোট প্রদান করেন স্পিকার। বাংলামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই 3টি জেলায় সংসদীয় আসন রয়েছে 1টি করে, ঠিক আছে। এরপরে দেখো যে বয়স সীমাটা, প্রধানমন্ত্রীর বয়স, সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর, রাষ্ট্রপতির 35। সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারি চাকরিজীবীদের হচ্ছে তো অবসরের বয়সসীমা হচ্ছে 59। তারপরে হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা হচ্ছে 62, ঠিক আছে। এগুলো বয়সগুলো একটু ইম্পর্ট্যান্ট, দেখে রাখতে হবে। এরপরে দেখো যে শপথ বাক্য পাঠ করান, এখান থেকে প্রশ্ন আসে, ছকটা মনে মতো শিখে ফেলতে হবে। আচ্ছা, এরপরে দেখো ডেপুটি স্পিকারের কাজ দেয়া রয়েছে। তারপরে হচ্ছে যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের দিকে। তারপরে 11তম জাতীয় সংসদ নির্বাচন হবে 2018 সালের ডিসেম্বরের দিকে। গণভোট হয় 3 বার, 1977 সালে, 85 সালে, 91 সালের দিকে। প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে বঙ্গভবন, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের পদমর্যাদা, প্রথমে হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার, তারপরে প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে মন্ত্রীবর্গ, ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো যে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ, ন্যায়পাল, ন্যায়পাল থেকে কিন্তু প্রশ্ন আসে, ন্যায়পালটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটার মেয়াদকাল হচ্ছে 5 বছর। প্রথম মহিলা চেয়ারম্যান হচ্ছে ডক্টর জেডেন তাহমিদা বেগম। সদর দপ্তর আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা। এরপরে দেখো যে নির্বাচন কমিশন, নির্বাচনের কমিশনারের মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে। এরপরে দেখো দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনের পূর্ব নাম হচ্ছে দুর্নীতি দমন ব্যুরো। গঠন হয় হচ্ছে 2004 সালের দিকে। বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এখান থেকে প্রশ্ন হয়, এগুলো খুব ভালোমতো প্রত্যেকটি তথ্যই পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে জেলা প্রশাসন, ঠিক আছে, জেলা প্রশাসনের এখান থেকে দেখো সকল মহকুমা জেলায় উন্নীত হয় 1984 সালের দিকে। দেশে মহকুমা ছিল 21টি, মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলা ছিল 19টি। প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, উপজেলা ইউনিয়ন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তারপরও একটু রিডিং পড়ে যাবে। এরপরে দেখো বিগত সালের প্রশ্ন, ঠিক আছে। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করেন কে? তারপরে দেখো প্রশ্ন এসেছে কোন সরকার ব্যবস্থা আইনসভা সার্বভৌম, লোক প্রশাসন থেকে এগুলো এসেছে। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য। সঠিক উত্তর হবে হচ্ছে স্পিকার। এগুলো আর কি, একটু সংবিধানটা ভালো মতো পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের টপিক হচ্ছে জার্নালিজম অ্যান্ড মিডিয়ার স্টাডিজ। এখান থেকে দেখো কী কী প্রশ্ন আসে।
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র এগুলো থেকে প্রশ্নগুলো হবে। তো চলো আমরা শুরু করি। গণমাধ্যম কি? সরবরাহ বা জনমত গঠনের জন্য প্রচার মাধ্যম হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের ইংরেজি প্রতিশব্দ ম্যাস মিডিয়া, অর্থাৎ ম্যাস কমিউনিকেশন। টাইম ম্যাগাজিনের প্রতিষ্ঠা হয় কত সালের দিকে? 1923 সালের দিকে। প্রতিষ্ঠাতা টাইম ম্যাগাজিনের হচ্ছে ব্রিটেন হেডেন অ্যান্ড হেনরি লুইস। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 18 আগস্ট। তারপরে বাংলাদেশ বর্তমানে রেডিও পদ্মা কমিউনিটি রেডিও স্টেশনটি কোথায় অবস্থিত? সদর হচ্ছে রাজশাহীতে অবস্থিত। তারপরে দেখো, দেশের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন হচ্ছে রেডিও পদ্মা। বিশ্বের প্রথম ডাক ব্যবস্থা প্রচলন করা হয় কোথায়? মিশরে। ইম্পর্টেন্ট, বিশ্বের কোন দেশে প্রথম ডাক টিকিট প্রচলিত হয়? ব্রিটেনে। ভারতবর্ষে ডাক টিকিট চালু হয় হচ্ছে 1875 সালের দিকে প্রথমে। তারপরে দেখো যে বাংলাদেশে কয় ধরনের ডাক টিকিট প্রকাশ করা হয়? 8 ধরনের। তারপরে বিটিআরসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকম রুরাল অথরিটি। তারপরে বিটিসিএল এর যাত্রা শুরু হয় হচ্ছে 2008 সালের দিকে। তারপরে দেখো, বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রথম নাটক কোনটি? এটা হচ্ছে কাঠঠোকরা। বাংলাদেশ বেতারের সদর দপ্তর হচ্ছে আগারগাঁও, ঢাকাতে। তারপরে দেখো, বাংলাদেশের 24 ঘন্টার রেডিও কোনটি? রেডিও টুডে। বাংলাদেশ বেতারের পূর্ব নাম হচ্ছে রেডিও বাংলাদেশ। বাংলাদেশ বেতার স্টেশন আছে 15টি। তারপরে দেখো, বাংলাদেশের প্রথম এফএম রেডিও চ্যানেল হচ্ছে রেডিও টুডে। তারপর দেখো, বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র হচ্ছে 14টি। বাংলাদেশ পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র 2টি। এটা ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে বিভিন্ন টিভি চ্যানেলের কার্যক্রম কত সালের দিকে শুরু হয়? এটা একটু ভালো করে পড়ে রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখো, বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র উপকেন্দ্র আছে? ভূ উপকেন্দ্র আছে হচ্ছে 4টি। সময় টিভি স্লোগান হচ্ছে সময়ের প্রয়োজনে সময়। তারপরে দেখো, ব্রাহ্মণ সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা? তত্ত্ববোধিনী। তারপরে দেখো, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা? এটা হচ্ছে শিখা পত্রিকা। বাংলাদেশের নারীদের প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে বেগম। গান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা থাকতো? এটা হচ্ছে শিখা পত্রিকা। প্রথম বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল 1872। তারপরে এখানে দেখো যে ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, নবযুগেরও কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো যে দৈনিক নয়া দিগন্ত, মানব জমিন, কালের কণ্ঠ, মানুষ প্রতিদিন, বাংলাদেশের পত্রিকাগুলোর মধ্যে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, এগুলো ইম্পর্টেন্ট, ইত্তেফাক, ঠিক আছে? এরপরে গম্ভীরা কোন অঞ্চলের গান? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ময়মনসিংহ। তারপরে দেখো, বলনৃত্য কোথাকার নৃত্য? যশোরের। মণিপুরী নাচ হচ্ছে বিখ্যাত সিলেটের। বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক আশরাফ সিদ্দিকি। শ্রেষ্ঠ কাত খোদাই শিল্পী অলোক কুমার। বিখ্যাত জাদুকর খ্যাতিমান জাদুকর হচ্ছে জুয়েল আইচ, ঠিক আছে? শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা এস এম সুলতান। ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, উক্তিটি হচ্ছে, মানে রচনাটি হচ্ছে রফিক আজাদের। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম জোন্স। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস বিকিন্স, ঠিক আছে? উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ হয় হচ্ছে 1931 সালের দিকে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন। আর সবাক চলচ্চিত্রের নাম হচ্ছে জামাই ষষ্ঠী। কাজী নজরুল ইসলামের পরিচালিত একটা চলচ্চিত্র আছে, সেটা হচ্ছে ধূপছায়া। প্রথম মুসলিম চলচ্চিত্রকার হচ্ছেন কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব। এখানে চলচ্চিত্র রিলেটেড সবগুলো তথ্যই ইম্পর্টেন্ট মোটামুটি যা আছে, আর আমি নতুন করে দেখাচ্ছি না। এখন দেখো, বিভিন্ন সংবাদ সংস্থা কোন দেশের এটা একটু ভালো করে দেখবে। এর মধ্যে হচ্ছে দেখো সিএনএনটা ইম্পর্টেন্ট, বিবিসি, তারপরে আল জাজিরা, তারপরে এগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে?
WWW এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি, তারপরে হচ্ছে ডেইলি মিরর হচ্ছে লন্ডনের পত্রিকা, ইন্টারনেটের জনক ব্রিটেন জি কার্ফ, ইন্টারনেট চালু হয় 1996 সালের দিকে, ইমেলের জনক হচ্ছে টমলিনসন, ঠিক আছে। রক্তাক্ত বাংলা চলচ্চিত্র পরিচালক হচ্ছে মমতাজ আলী, অরুণোদয়ের অগ্রগামী পরিচালক হচ্ছে সুভাষ দত্ত, ধীরে বহে মেঘনা পরিচালক আলমগীর কবির, ইম্পর্টেন্ট চলচ্চিত্র হাঙ্গর নদী গেরেনের চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম, দুই দুয়ারির পরিচালক হচ্ছে রমি হুমায়ুন আহমেদ, মাটির ময়না তানভীর মোকাম্মেল, সরি এটা হচ্ছে তারেক মাসুদ হবে, মাটির ময়না এখানে ভুল এসেছে, তানভীর মোকাম্মেল এসেছে, আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে চিত্রা নদীর পাড়ে এটা হচ্ছে তানভীর মোকাম্মেল, ঠিক আছে। একাত্তরের যিশু এটার পরিচালক হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, নেকড়ে অরণ্য কার রচনা, নেকড়ে অরণ্য হচ্ছে শওকত ওসমানের রচনা, স্বোপার্জিত স্বাধীনতা অবস্থিত হচ্ছে ঢাবিতে, গোল্ডেন জুবলি টাওয়ার অবস্থিত রাবিতে, ভাস্কর্যগুলো কিন্তু সবই খুবই গুরুত্বপূর্ণ, তার চলচ্চিত্র ভাস্কর্য এখান থেকে প্রশ্ন মাস্ট আসে, এগুলো মিস করা যাবে না, একদম প্রতিটা তথ্য ভালো মতো পড়তে হবে, এটা আলাদা করে আমি বলছি না। আচ্ছা এরপরে দেখো ডেইলি স্টার কোন দেশের পত্রিকা, এটা হচ্ছে যুক্তরাজ্য, তারপরে ট্যাবলয়েড অর্থ কি, একটি পত্রিকার পাতা অর্ধেক যখন প্রকাশিত হয় এটাকে ট্যাবলয়েড পত্রিকা বলা হয়, তারপরে এখানে বিভিন্ন অর্থ আছে যে অ্যাডভান্স শব্দের অর্থ, ডামি বলতে কি বোঝায়, তারপরে ক্যাপশনের অর্থ কি, বুলেটিনের অর্থ কি, এগুলো সবই জার্নালিজম রিলেটেড শব্দ, এগুলো কিন্তু ভালো করে অর্থ সহকারে দেখতে হবে, ঠিক আছে, সবগুলো ইম্পর্ট্যান্ট। এরপরে বদলে যাও বদলে দাও কোন পত্রিকার স্লোগান, এটা হচ্ছে প্রথম আলো, পত্রিকার স্লোগানগুলো একটু ভালো মতো শিখে যেতে হবে। মাছরাঙা টিভি কোন কোম্পানির মালিকাধীন, এটা হচ্ছে মালিকানাধীন, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির। বিখ্যাত সাপ্তাহিক প্রক্রিয়া পত্রিকা, এর মধ্যে হচ্ছে নিউজ উইক টাইম, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, দ্য ইকোনমিস্ট, নিউজ অব দ্য ওয়ার্ল্ড, সানডে টাইমস, এটা হচ্ছে যুক্তরাজ্যের, এই দুইটা পত্রিকা বেশ ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা, এর মধ্যে প্রথম মোবাইল অপারেটর কোম্পানির নাম হচ্ছে দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, ষষ্ঠ মোবাইল অপারেটর ওয়ারিদের বর্তমান নাম হচ্ছে এয়ারটেল, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর হচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই, এটা হচ্ছে ইসরায়েলের সাথে। বিটিসিএল এর সদর দপ্তর হচ্ছে ঢাকার ইস্কাটনে। বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়, 4 জুন 1996 সালের দিকে, এগুলো সবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা এরপরে কমিউনিটি রেডিও বলতে কি বোঝানো হয় একটু দেখতে হবে। কমিউনিটি রেডিও হবে এমন একটি রেডিও স্টেশন যা একটি নির্দিষ্ট এলাকার স্থাপিত এবং ওই এলাকার জনসাধারণ কর্তৃক পরিচালিত, ওই এলাকার ভাষায় সম্প্রচারিত, এটা হচ্ছে কমিউনিটি রেডিও। বাংলাদেশ টেলিভিশন থেকে প্রশ্ন আসে, এখান থেকে সবগুলো ইম্পর্টেন্ট, ভালো মতো পড়তে হবে। বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল, তারপরে বাংলাদেশের কিছু সংবাদ সংস্থা, সংস্থাগুলোর নাম ভালো মতো পড়তে হবে। এরপরে দেখো বিগত সালের প্রশ্নগুলো, সব ইংলিশ ভার্সনের প্রশ্ন এসেছে। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ সোশ্যাল মিডিয়া, দেখো ইউটিউব, লিঙ্কডইন, TMZ, ইনস্টাগ্রাম। চারের সঠিক উত্তর হচ্ছে TMZ, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো সবই হচ্ছে, লিঙ্কডইন সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। PM শেখ হাসিনা ইজ পার্টিসিপেটিং ইন UN জেনারেল অ্যাসেম্বলি ফর হাউ মেনি কনজিকিউটিভ ইয়ার্স, কত বছরের জন্য, এটা হচ্ছে 9 বছরের জন্য। এগুলা দেখতে হবে। হোয়ার ইজ দ্য মনুমেন্ট সংসপ্তক সিচুয়েটেড, মানে ভাস্কর্য সংসপ্তক কোথায় অবস্থিত, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম মানে মিস করা যাবে না। pipilika.com ইজ আ সার্চ ইঞ্জিন, ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, নাম, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইম্পর্ট্যান্ট এটা, ঠিক
আছে, এরপরে আমরা যাব ইতিহাসে। ইতিহাসের ভিতরে কী কী আছে একটু দেখে নেই। ইতিহাসের জনক বলা হয় হেরাডোটাসকে, গ্রিসের উনি। বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় আবার থুকিডাইডেসকে, উনিও গ্রিসের। হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা। পারস্যের ইতিহাসের সবচেয়ে সফল শাসক দারিউস। সর্বপ্রথম কাগজ আবিষ্কৃত হয় চীনে, ঠিক আছে, পারস্য থেকে ইরান নামকরণ করা হয় 1935 সালের দিকে। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হচ্ছে হাম্মুরাবি। লোহার ব্যবহার শুরু হয় এশিয়া মাইনরের দিকে, মাইনরে। তার সব হিমস স্ফিঙ্কস কি, সবচেয়ে বড় পিরামিডের গায়ের মূর্তি হচ্ছে স্ফিঙ্কস। হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল, এটা হচ্ছে আলেকজান্দ্রিয়ায়। তারপরে মিশরের লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স পটন্ট। এটা পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত হচ্ছে তুরস্কতে, ইম্পর্টেন্ট। হিজরি সন গণনা চালু করেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হরপ্পা মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার অন্তর্গত। হিব্রুদের প্রধান দেবতার নাম হচ্ছে ইল। ফাহিন হচ্ছে চীনের পরিব্রাজক ছিলেন। ইবনে বতুতা মরক্কের পরিব্রাজক ছিলেন। খ্রিস্টাব্দ চালু করেন হচ্ছে স্কাইথিয়ান সন্ন্যাসী। হিব্রু আসলে কিসের নাম, একটি ভাষার নাম। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তোলেন হচ্ছে ক্যালেডিও, রাজা নেবুকাদনেজার এটা হচ্ছে নির্মাণ করেন। মহাস্থানগড়ের যে তথ্যগুলো আছে ইম্পর্টেন্ট, ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। তারপরে আরবদের সিন্ধু অভিযান হয় কার নেতৃত্বে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। বাংলাদেশের দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ। পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোপালের পুত্র ধর্মপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন, শ্রেষ্ঠ রাজা হচ্ছেন বিজয় সেন, শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেন, এগুলো ইম্পর্টেন্ট। বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছে বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি কোথাকার অধিবাসী, আফগানিস্তানের। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তারপরে দেখো ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। রাজবংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবে। হুসেন শাহি যুগের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহ। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হুসেন শাহকে, ঠিক আছে। কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন, ইবনে বতুতা। পানিপথের যুদ্ধ কত সালে হয়, এগুলো ইম্পর্টেন্ট। মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ, এটা হচ্ছে হুমায়ুন। দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন শাহজাহান। বাংলার বারো ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈসা খাঁ। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন হচ্ছেন শায়েস্তা খাঁ। এগুলো সবই খুব ইম্পর্টেন্ট তথ্য। বক্সারের যুদ্ধ কত সালে হয়, 1764 সালের দিকে। এরপরে ইতিহাস, ব্রিটিশ ইতিহাস, ফকির আন্দোলন, স্বদেশি আন্দোলন, এগুলো সব ভালো মতো পড়তে হবে। এরপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস, ঠিক আছে। এরপরে ধর্মগ্রন্থগুলো থেকে সেভাবে প্রশ্ন হয় না, তারপরে একটু রিডিং জাস্ট পড়ে যাবে। দেখো ইতিহাস থেকে কী কী প্রশ্ন আসছে, একদম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বেশি প্রশ্ন এসেছে, ঠিক আছে। আর পাহাড়পুর বিহার, বিহারগুলো থেকে প্রশ্ন হয়, পাহাড়পুর বিহার। তারপরে আন্দোলনগুলো থেকে প্রশ্ন আসে, ফরাজি আন্দোলনের রাজনৈতিক রূপকার, ঠিক আছে। পাহাড়পুর বিহারের আগের নাম কী ছিল, এগুলাই আর কি প্রশ্ন এসেছে। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন হয় হচ্ছে কোথায়, সিন্ধু অববাহিকা, এটা আমরা সবাই জানি। এগুলো থেকেই মোটামুটি প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।